হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের গাড়ির উইপার ব্লেড আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো অলরেডি আমি একটা উইপার ব্লেড আমি কিনে নিয়ে এসেছি, এই ব্লেডটা আমি আমার গাড়িতে চেঞ্জ করে দেখাবো। তো আপনারা এটা দেখতে পারবেন যে এটা কিভাবে চেঞ্জ করতে হয় এবং এই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। আমরা উইপার ব্লেড যদি চেঞ্জ না করি সেক্ষেত্রে আমাদের গাড়িতে কিন্তু অনেক সময় প্রবলেম দেখা দেয়। কিরকম প্রবলেম দেখা দেয়? যে আমাদের গাড়ির পানি ঠিক রকম কাটে না। যদি পানি ঠিক রকম যদি না কাটে, বৃষ্টির সময় দেখা যায় যে রাতের বেলা আমরা গাড়ি চালাচ্ছি হাইওয়ে কোনো রোডে, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের গাড়ির গ্লাস পরিষ্কার হচ্ছে না। তো পরিষ্কার যদি না হয়, সামনে অপর দিক থেকে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোর কারণে কিন্তু আমরা রাস্তা ক্লিয়ার ঠিকরকম দেখতে পারি না। তো এই জন্য আরও একটা প্রবলেম হয়, সেটা হলো যে আমাদের এই উইপার যদি আমরা চেঞ্জ করে না থাকি তাহলে দেখা যায় যে আমাদের গাড়ির গ্লাসে ছোট ছোট দাগ হয়ে যায়। তো এই দাগ একটা দুইটা হওয়ার কারণে কিন্তু অনেক সময় আমাদের গ্লাসটা নষ্ট হয়ে যায়। তো এই দাগের কারণে কিন্তু রাতের বেলা আমরা গাড়ি চালাতে পারি না, কেননা অপর দিক থেকে যদি কোনো গাড়ি আসে লাইটের কারণে কিন্তু আমরা সেই জায়গাটা ঘোলা দেখি এবং ক্লিয়ারলি দেখতে পারি না। তবে বন্ধুরা, অবশ্যই আপনাদের যদি এরকমটা হয়ে থাকে যে আপনাদের গাড়ির গ্লাস ঠিকরকম পরিষ্কার হচ্ছে না, অবশ্যই আপনারা এটা চেঞ্জ করে ফেলবেন। তবে এটার দাম কত এবং এটা কিভাবে চেঞ্জ করতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা চলুন গাড়ির সামনে যাওয়া যাক। তো বন্ধুরা, এখন আমি এই উইপার ব্লেড চেঞ্জ করে দেখাবো আপনারা কিভাবে চেঞ্জ করবেন। তো প্রথমে আপনারা এদিকে একটু তাকান, এদিকে নিয়ে আসেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা লক আছে, কাছাকাছি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে লক, এই লকটা থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই লকটা হচ্ছে যে এখানে আমরা যদি উপর দিকে টান দেই, দেখতে পাচ্ছেন খুলে গেল। খুলে যাওয়ার পরে এটা যদি আমরা একটু এভাবে টান দিয়ে এভাবে বের করে নেই, আপনাদেরকে আমি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু বের হয়ে গেছে। তো আমি এটা চেঞ্জ করতেছি, চেঞ্জ করার জন্য আমি এটা রেখে দিলাম। আমি যে নতুনটা কিনেছি এই নতুনটা আমি এখন আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে এটা আমি এভাবে নিলাম, নেওয়ার পরে এটা জাস্ট ওপরে আমাকে আগে এটা উঠে রাখতে হবে। উঠে রাখার পরে এরপর আমি এটা ভেতরে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেওয়ার পরে এভাবে টান দিতে হবে। টান দেওয়ার পরে ঠিক এই লকটা আমি এভাবে এখানে প্রেস করে দিতে হবে। ঠিক আছে, আমি লকটা প্রেস করে দিলাম, এটা কিন্তু লেগে গেল। এখন আমি এর পাশে যেটা আছে এটা চেঞ্জ করে দেখাবো। সেম আমি যেটা দেখিয়েছিলাম এখানে যে লকটা আছে এই লকটাই, এখান থেকে আপনারা এটা প্রেস করে নেবেন। অনেক সময় যদি এটা না খোলে তাহলে চাবি আপনারা ঢুকিয়ে দিয়ে এভাবে যদি উপর দিকে চাড়া দেন তাহলে কিন্তু এটা খুলে যাবে। তো আমি এটা আবার চেঞ্জ করতেছি আপনাদেরকে দেখাই। তো আমি আবার নতুনটা লাগাচ্ছি, নতুনটা লাগানোর জন্য আমাকে এটাভাবে বের করতে হবে। বের করে নেওয়ার পরে আমি জাস্ট এই ফাঁকের মধ্যে আবার এটা আমি ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রেস করলাম, এটা কিন্তু লক হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু হুইপারটা চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন গ্লাসটা কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল। তো আমার পুরনো যেটা ছিল সেটা দিয়ে কিন্তু গ্লাসটা আসলে সেরকম ক্লিয়ার হচ্ছিল না, দাগ দাগ পড়ে যাচ্ছিল, এই জন্য আমি এটা চেঞ্জ করে নিলাম। তবে এটার দাম কত? এটার দাম হচ্ছে যে 500 টাকা। আপনাদের অনেকের কাছে কম বেশি নিতে পারে, তবে আমি এটা 500 টাকা দিয়ে নিয়েছি। এটা আমি কোম্পানিটার নাম একটু আপনাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছেন ক্লাসিক নামে আছে। তো এটার দাম হচ্ছে 500 টাকা, অনেকের কাছে আবার 600 টাকাও নিতে পারে। তো আমি 500 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।